আহমদ রেজা নিবেদিত এস এম আব্দুল লতিফি পরিচালিত ইউটিউব চ্যানেল চিশতি ওয়াজ। আমরা ওয়াজ মাহফিল, সেমিনার, ইসলামিক আলোচনা ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে সম্প্রচার করে থাকি ইউটিউব চ্যানেল চিশতি ওয়াজে। যোগাযোগ চিশতি রেকর্ডিং সেন্টার, সিডিএ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01817867692। সব সময় নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم পবিত্র ফাতিহা আজদম উপলক্ষে আজিম শান নুরানি ইমানি মাহফিল আলফালাগলি জনাব মরহুম হাজি নূর আহমদ, মরহুম হাজি সালি আহমদ, মরহুম হাজি নজির আহমদ, মরহুম হাজি আলী আহমদ এর পরিবারবর্গের পক্ষ থেকে এই মরহুমিনদের স্মরণে আয়োজিত আজিমুশান নূরানি ইমান মাহফিল 2018 এ উপলক্ষে বাদে মাগরিব থেকে ওলামায়ে কেরামগণ কোরআন হাদিসের আলোকে সুন্দর ইমান ও আমলের উপর বয়ান রেখেছেন। বিশেষ করে নাম কি মানে লোকমান সাহেব, লোকমান হাকিম সাহেব শানে বেলায়েতের উপর সুন্দর বয়ান রেখেছেন। তার পূর্বে আজকের প্রধান বক্তা জনাব আলহাজ আবুল কাশেম নুরি সাহেব ইমান আমলের উপর সুন্দর আলোচনা তকরির পেশ করেছেন। এরপরে আর কিছু বলার থাকে না। তারপরেও যেহেতু আমাকে স্বাভাবিক হিসাবে সম্বোধন করেছেন, তো সবগুলো মিলে একটা জায়গায় এনে দেওয়ার জন্য আমি সংক্ষিপ্ত সময় আপনাদের কাছ থেকে চাচ্ছি। আপনারা আশা করি একটু আমাকে সময় দিবেন, যেহেতু রাত বেশি হয়েছে, এত রাতে আমি তকরির ওয়াজ করি না, করার পছন্দ করি না। তো যেহেতু বেশি মহব্বত করেন বিদায়, মহব্বতের মূল্যায়নার্থে এই কিছু কথা আলোচনা এই যা যে পর্যন্ত শুনলাম, যা কিছু বুঝলাম এবং আজকের যে মাহফিল এর আলোকে সংক্ষেপে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। তবে আমাদের বিশেষ করে খুবই আশিকে রসুল আশিক আউলিয়া বিশেষ করে আমাদের জনাব মঞ্জুভাই একটা সুন্দর আমাকে একটা টপিক্স দিয়েছে। এই টপিক্সের উপরে খুব সুন্দর আলোচনা হতে পারে। আজকের যে আলোচনা করেছে সবগুলো মিলি তিনি বলেছেন এটা একটা আল্লাহর কালাম, আল্লাহর কালাম এটাকে বলা হয় হাদিসে কুদসি, যেই যেটা সরাসরি কোরআনে পাকে নাই কিন্তু আল্লাহ বলেছেন ওটাকে বলা হয় হাদিসে কুদসি। যেটা কোরআনে নাই আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল করেছে, ওগুলো হলো হাদিসে রসুল, হাদিসে রসুল। আর যেটি আল্লাহ বলেছেন কিন্তু কোরআনে নেই, যে কোনো না কোনো আল্লাহর বন্দার মাধ্যমে আল্লাহ এটা প্রকাশ করেছেন, এটা বিভিন্ন আম্বিয়া কেরামের মাধ্যমে
সাহাবায়ে কেরামের মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে আল্লাহর কথাগুলো প্রসার হয়ে আছে। এগুলো বলে হাদিসে কুদসি, হাদিসে কুদসির একটা অংশ। এখানে দুইটা বাক্য, শব্দটা হলো আল ইনসানু সিররি ওয়া আনা সিররুহু, দুইটা বাক্য, আল ইনসানু সিররি একটা বাক্য, ওয়া আনা সিররুহু এটা আরেকটা বাক্য। এই দুইটি বাক্যের মধ্যে আমার সমস্ত ওয়াজকে ঢুকাইতে হবে, সমস্ত ওয়াজ যাকে হয়েছে সবগুলো বলতে হবে এই অল্প সময়ের মধ্যে। তো এই জন্য আপনাদের কাছ থেকে একটু সকলের মনোযোগ আকর্ষণ করব ও প্রত্যেকে আন্তরিকতা সহিত একটু দর্শক পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ইয়া রাসূলাল্লাহ তুদানি উম্মাতানা তু আজজান শেষে একটা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াত শরীফ তেলাওয়াত করেছিল। এই আয়াত শরীফটা হলো এই হুজুররা যা বয়ান করেছেন সবগুলোর মূল কথা, সবগুলোর মূল কথা হলো আয়াত শরীফ। আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কিন্তু আমার এখানে লক্ষ্য করতে হবে আল্লাহ ডাক দিচ্ছে কাকে? ইমানদারদেরকে। কাকে ডাক দিচ্ছে? ইমানদারদেরকে ডাক দিচ্ছে, ইমানদার ছাড়া তাদেরকে নয়, শুধু ইমানদারদেরকে আল্লাহ বলছেন এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা একমাত্র ভয় করো। হ্যাঁ, ওয়াকুনু মাসাদিক, ওয়াকুনু মাসাদিক, তোমরা সত্যবাদীদের সাথে। এই আয়াতের মধ্যে এই আয়াত শরীফের মধ্যে ইমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন দুটি নির্দেশ দিচ্ছেন, একটা হলো আল্লাহকে ভয় করা আর একটা হলো সত্যবাদীদের সাথে থাকা। ওটা নির্দেশ দুইটা, কি কি বলেন? একটা হলো আল্লাহকে ভয় করা আর একটা হলো সত্যবাদীদের সাথে থাকা, দুইটা নির্দেশ দিচ্ছেন। এই দুইটা নির্দেশই হলো কোরআনে পাকের মূল কথা, আজকের আলোচনার শেষ কথা। প্রথমত তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এই যে আল্লাহ ইমানদারদেরকে বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, কারণ তো বলছে এখানে এটা তাফসীর করতেছে হয়তো আল্লাহ ভয় করো মানে তোমরা আমলে সওয়ালে করো, নেক কাজ করো, সৎ কাজ করো। তো সৎ কাজ যখন করবে, মানুষ যখন সৎ কাজ করবে তার সওয়াব বেড়ে যাবে, আমল বেড়ে যাবে, নেকি বেড়ে যাবে, শয়তান তার পিছে লাগবে, শয়তান তার পিছে লাগবে। কি লাগবে? এই জন্য কি পিছে লাগবে? কেন? যে শয়তান চাইবে তার আমল ঘাটতিগুলো নষ্ট করার জন্য, পাহাড় সৈন্য সমতুল্য আমলগুলো নষ্ট করার জন্য শয়তান তার পিছে লাগবে। যেমন আমাদের দুনিয়ার মধ্যে যখন টাকা পয়সা দলদৌলত বেশি যায়, বেড়ে যায় তখন তার পিছনে ডাকাত লেগে যায়, লাখ টাকা লেগে ডাকাত তার চিন্তা করার জন্য চায়, ডাকাতি করার জন্য চায়, হাইজ্যাক করার জন্য চায় না? এই জন্যতে দেখা যায় সে রক্ষী বাহিনী ব্যবহার করে, অস্ত্র ব্যবহার করে, সরকার তাকে অস্ত্র অনুমতি দেয়, তাই না? ও ফার তৈরি এখানে আবুল খায়ের গুরু, আমাদের চট্টগ্রামের মধ্যে বড় একটা ধনী আবুল খায়ের গুরু। আমি ওই এদিকে যখন কালুসা মাদ্রাসায় প্রিন্সিপাল ছিলাম, ওইদিকে আসল দেওয়ার পথে দেখতেছি আবুল খায়ের গুরু এত বড় কোম্পানি, তার তো বিশাল মার্কেট, বিশাল কিছু হওয়া দরকার, এরকম কিন্তু কোনো ফুসফাস নাই। যে সবসময় দেখি তার দরজার মধ্যে দুটা ফুলির বসে থাকে, ফুল বসে থাকে, বললাম যে এখানে আবুল খায়ের গুরুর
ইয়া আবুল বিড়ি কুম্বানি, এখানে কুম্বানি আছে, এখানে পুলিশ কেন বসে থাকে, এখানে কেস দ্বন্দ্ব সবাই কানে, পুলিশ তাকে রক্ষা করার জন্য সে কেন পুলিশ বসে থাকে, পুলিশ বসে থাকে, পুলিশ বসে থাকে। তাহলে বোঝা যায় দুনিয়াতে যখন দুনিয়াওয়ালা তখন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে, দ্বন্দ্বলোক বেড়ে যাবে, তার পিছনে ডাকাত লেগে যাবে তাকে সব কি করার জন্য, এগুলো নষ্ট করার জন্য, সন্ত্রাসী করার জন্য, চিন্তা করার জন্য। তেমনি ভাবে ইমানদারের যখন আমল বেড়ে যায়, এই আমলকে নষ্ট করার জন্য শয়তান তার পিছনে লেগে যায়, শয়তান তার পিছনে লেগে যায়। এই শয়তান যখন তার পিছনে লেগে যায়, শয়তানকে দমন করার জন্য একটা ফুলি রাখবে না, পাইল রাখবে না, শয়তান শয়তানকে দমন করার জন্য লাগবে আল্লাহওয়ালা লোক, আল্লাহওয়ালা লোক। এই জন্য আল্লাহ বলছে তোমার কাছে যখন আমল বেড়ে যাবে, শয়তান তোমার পিছনে লাগবে তোমার নষ্ট করার জন্য, তখন আমার পক্ষ থেকে কতগুলো আমি পুলিশ রাখছি, বাহিনী রাখছি, তোমরা যদি তাদের সঙ্গ নেবে, তোমরা যদি তাদের সাথে রাখবে, তখন শয়তান তোমাকে আক্রমণ করে তোমার আমল নষ্ট করতে পারবে, সহজ করা নষ্ট করতে পারবে, নষ্ট করতে পারবে। কেমন মাঝে মধ্যে ফেভারে দেখা যায়, দেখি যে যাদের নিজস্ব ফালা কুকুর আছে, ফালা কুকুরের গলায় বেল দাও, এ কথা ফেভার দেখা, কারণ কুকুর নিজস্ব যখন সবজি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিবেশ রক্ষার জন্য তখন এরকম যাদের ফালা কুকুর আছে বড় ওদেরকে বিষ কামে মারি ফেলায়, তাহলে আবারও মামলা করবে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে। হ্যাঁ, তো কুকুর নিধন যে হয়ে যাবে, ফালা কুকুর যাতে কি হয়, কি হয় মারা না পরে, এই জন্য কি দেয় ব্যাস দিলে সিটি কর্পোরেশন কর্মকর্তারা বলবে, যা কর্মচারীরা বুঝবে এটা হলো ফালা কুকুর, এটাকে মারা যাবে না, এটা মারলে কি হবে, মামলা হবে, এটা মারা যাবে। তখন এই বেল বলে দেওয়ার কারণে কুকুর কিন্তু বেঁচে যায় কুকুর নিধনের আক্রমণ থেকে, কুকুর নিধনের কিসের কারণে, বেল ওই গুণাগার ব্যক্তি, ওই আমলদার ব্যক্তি তার আমল রক্ষা করবে ওই আল্লাহওয়ালা লোকের সঙ্গ থাকা, সঙ্গ থাকা, এটা তার জন্য একটু বেল দেখা যাবে, বেল সাইড প্রকার, বেল কমপক্ষে সাইড প্রকার, কয় প্রকার, একটা বেলের নাম আছে গৌস বাকের বেল, কার বেল, আরেকটা হলো চিস্তিয়া বেল, খাজা গরিব নওয়াজের বেল, আরেকটা বেল আছে মুজাদ্দিদি তরিকার বেল, আরেকটা হলো নকশবন্দিয়া তরিকার বেল, সব হলো সুবহান খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ, হযরত মুজাদ্দিদ আল হুসাইন রহমতুল্লাহ আলাইহি, সন্নিধি রহমতুল্লাহ। এই সমস্ত বেল যখন ইমানদারের গলায় পড়া থাকবে, তারা যখন ওই বেল পড়ে যখন চলাফেরা করবে, ওই বুজুর্গদের দৃষ্টি যখন তাদের কিছু থাকবে, তখন শয়তান তাদেরকে আক্রমণ করতে পারবে না, এবং শয়তান শয়তান আক্রমণ করার জন্য চেষ্টা করলে শয়তান ব্যর্থ হয়ে যাবে, আর ওই ইমানদার পার পেয়ে যাবে। সবল সুভা আমাদের লোকমান হাকিম সাহেব এতক্ষণ ধরে বেলায় সম্পর্ক বললেন, বললেন না বেলায় সম্পর্ক, এখন বেলায় সম্পর্ক বললেন যে কি, যা কিছু ক্ষমতা কার, আল্লাহ, সব ক্ষমতার মালিক কার, আল্লাহ, সেই মওলা যখন চাইবে কোনো বান্দাকে দিতে, তখন তাকে দেয়, তাকে দিয়েই দুনিয়াবাসীকে দেখাই দেয় আল্লাহ আমি এরকম দিতে পারি, আমি আল্লাহ সেরকম আমার বান্দাকে দিতে পারি, আর তুমি যখন গৌস পাকের বেল করে যখন আমার কাছে আসবে, খাজা গরিব নওয়াজের বেল করে যখন আসবে, খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহর বেল করে আসবে, এবং মুজাদ্দিদ আল হুসাইন রহমতুল্লাহর বেল করে আসবে, আমিও তোমাকে দিয়ে তোমাকে নিরাপত্তা দেব। সবল সুবহান, এখন আসুন আজকে ফাতে আসতাম না, ফাতে আসতাম না, এটা হলো গৌস পাকের কথা। গৌস পাক বলেন এটা হলো আমার নবীর বড় একটা মর্যাদা, হলো এই বড় সবচেয়ে বড় মর্যাদা, অন্য কোন নবীর মর্যাদার মধ্যে এরকম নাই, এটা হলো অন্যতম মর্যাদা যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মতের মধ্যে এবং আল্লাহর ওলি দান করবেন,
যাদের মাধ্যমে আল্লাহর কুদরত প্রকাশ করবে সব সুবহান আল্লাহর কুদরত মানে আল্লাহর অসম শক্তি যে আছে সেটা প্রমাণ এবং তিনি বলেছেন উদ্ধৃতি দিয়েছেন যে আল্লাহ বলিরা আল্লাহ বলিরা জায়গায় বসে সারা দুনিয়া দেখেন সারা দুনিয়া দেখেন এবং মৃত্যুর পরও কথা বলেন এ কথাও বলছেন মৃত্যুর পরও কথা বলেন এবং দেখেন এবং উনি বলেছেন যে গৌস মাইবন্ডারি তার মুরিদকে বাঘের আক্রমণ থেকে রক্ষা দিয়েছেন বদনামে কি বদনা বদনা মেরেছে আজে তফসির কবিরের লেখক তফসির কবিরের লেখক আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহ তিনি বড় যুক্তিবিদ ছিলেন বড় যুক্তিবিদ ছিলেন যুক্তিবিদ ছিলেন যুক্তিবিদ্যা তার থেকে সৃষ্টি পৃথিবীর মধ্যে তিনি বড় আলেম ছিলেন শয়তান তাকে পরাজিত করার জন্য সবসময় যুক্তি দিতেন যে আল্লাহ দুই আল্লাহ কি কিন্তু তিনি যুক্তি দিতেন আল্লাহ এক আল্লাহ এক এখন শয়তান তিনি কিন্তু মুরিদ ছিলেন হযরতে শামসুত তিবরিস রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন শামসুত তিবরিস রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন এখন শয়তান আক্রমণ করতে যায় ওই পীরের নজর থাকার কারণে তাকে কিছু করতে এখন চিন্তা করলেন তাকে এমন একটি মুহূর্তে বিমান করে ছাড়বে যে মুহূর্তে তার দেমাগ দুর্বল হয়ে যায় জুবান দুর্বল হয়ে যায় শক্তি দুর্বল হয়ে যায় ওই সময়ের মধ্যে আমি তাকে গিয়ে এলো এমন ডোজ দেব ফলে গিয়ে সেই দুই খোদা স্বীকার করে দুনিয়া থেকে চলে যেতে হবে যখন মৃত্যু সব যা অবস্থায় সার সব কিছু দুর্বল ওই সময়ের মধ্যে শয়তান তাকে যুক্তি দিতে এক লাগলো যে এতদিন তোকে পারি নাই তোকে পারি নাই এখন তোমাকে যুক্তি দিচ্ছি যে আল্লাহ দুই নাউজুবিল্লাহ বলেন আল্লাহ দুই তুমি এটা স্বীকার করো তার কতগুলো যুক্তি পেশ করা শুরু করলো এই মৃত্যুসজ্জা অবস্থায় ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই এক এক করে শয়তানের 99টি জবাব দিয়েছেন সুবহানাল্লাহ 99টি জবাব দিয়েছেন শেষ পর্যন্ত ওনার জবান দুর্বল হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত ওনার লবে জান আর জবাব দেওয়ার মতো ক্ষমতা ওনার নেই এই 500 মাইল দূরে থেকে তার পীর হযরত শামসুদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি বুঝতে পেরেছেন তার মুরিদ এই মৃত্যুসজ্জা অবস্থায় বেমান হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছে তিনি তখন ওযু করতেছিলেন ওযুর পানি নিক্ষেপ করেছেন ওযুর পানি তার মুখের মধ্যে যখন পড়েছে তার মধ্যে গায়েবী শক্তি এসে গেছে সে বলেছে বিলাদুর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এক কথা বলে গেছেন এই কলমা শেষ দুনিয়া থেকে তিনিও শেষ সুবহানাল্লাহ কি বলছি বেল যদি পড়া হয় হক্কানি আল্লাহর ওলিদের তাহলে কুকুর যেমন সিটি কর্পোরেশনের আক্রমণ থেকে বাঁচতে পারে তখন সে আল্লাহর বন্দা মনে সে আমল নিয়ে দুনিয়া থেকে থাকতে হলে এবং সে শয়তান আক্রমণ থেকে বাঁচবে শয়তান আক্রমণ থেকে বাঁচবে ইমান নিয়ে থাকতে পারবে এখন আমার যে মঞ্জুবাই যে বলেছেন মঞ্জুবাজ বলেছেন যে আজ আল্লাহর কথা আল ইনসানু সিররি আল ইনসানু সিররি কথাটা একটু বুঝার চেষ্টা করুন আল্লাহ বলতেছেন ইনসান আমার বেদ ইনসান আমার রহস্য ইনসান আমার রহস্য এই একটা নিয়ে কথা বলবো এরপর পর একটা দুইটা ব্যাগ এই হাদিসে কুদসির একটা অংশ অন্য জায়গায় আছে আল্লাহ বলতেছেন কুনতু কানজান মখফিয়া আমি একটা এই গুপ্ত জায়গায় আমি ছিলাম গুপ্ত জায়গায় আমি অপরিচিত অবস্থায় ছিলাম ফাআহবাবতু আন উরাহ যখন আমি গুপ্ত জায়গায় ছিলাম অপরিচিত অবস্থায় ছিলাম তখন আমার খেয়াল হলো যে আমি এই আমি মানুষের কাছে আমার সৃষ্টির কাছে আমি পরিচিত হব প্রকাশিত হব পরিচিত হব এরকম আমি এটা পছন্দ করলাম আমি পরিচিত হব এটা আমি যখন ভালোবাসলাম
খালাকতুল খালকা, খালাকতুল খালকা, আমি তখন সারা পৃথিবীকে সৃষ্টি করলাম, পৃথিবীকে সৃষ্টি করলাম, তাহলে এই পৃথিবীকে সৃষ্টি করলাম কি জন্য? আল্লাহ পরিচিত হওয়ার, আল্লাহ পরিচিত হবার জন্য। আল্লাহ পরিচিত, আল্লাহ পরিচয় কি সেটা আল্লাহ প্রচার করার জন্য পৃথিবীকে সৃষ্টি করলেন। পৃথিবীকে যে সৃষ্টি করেছেন, পৃথিবীর মধ্যে সকলে জানে যে ইনসান হলো শ্রেষ্ঠ জাতি, ঠিক কিনা? হ্যাঁ, ইনসান শ্রেষ্ঠ কিসের মাধ্যমে জানেন? কিন্তু ইনসান শ্রেষ্ঠ জাতি বলতেছে কিন্তু শারীরিক থেকে ছোট, চারিদিকে ছোট না, হাতি অনেক বড় না, বাঘ অনেক বড় না, হ্যাঁ ওট অনেক বড় না, এই যে নেপাল থেকে গরু আসতেছে এগুলো অনেক বড় না, হ্যাঁ অনেক বড় না, এত বড় বড় গরু খাই ফেলতেছে, এত বড় বিশাল আকারের কি মহিষ ঘাস বেয়াল সবগুলো খাই ফেলতেছে, কে এ ছোট ছোট, যেহেতু ছোট তার এমন দেমাগ আল্লাহ দিয়েছে যে দেমাগ দিয়ে সে বাতাসের উপর চলতেছে, বাতাস কাইস্তে করেছে, তার দেমাগ দিয়ে পানি পানির উপর রাস্তা করেছে, তার দেমাগ দিয়ে এই যে অল্পক্ষণের মধ্যে এক সেকেন্ডের মধ্যে কত দ্রুত পথ পার হচ্ছে যাচ্ছে তার দেমাগের মাধ্যমে, ঠিক না? ঠিক, তার একটা রহস্য, কিন্তু ছোট ক্ষুদ্র একটা প্রাণ, ক্ষুদ্র একটা প্রাণ। দেখেন দেখেন, মানুষ যদি মসজিদে ভাগ হলো, মসজিদে ভাগ হলো, তার সামনে যে একটা মানুষ পায়, যে সে যেভাবে তার সিংহের মধ্যে নিয়ে আসার দেবে, দ্বিতীয়বার সে উদার কুদরত আছে, উদার কুদরত আছে? আর যদি হাতিয়ে যদি চিচ্ছা করে দু চারজনকে একসাথে নিয়ে যদি কি করে মাটির মধ্যে আঘাত করে, তাকে তাদেরকে হওয়া যাবে? আর তার সাইড ভাইয়া সাতটা সাতজনকে একসাথে শেষ করতে পারে, পারবে না? কিন্তু সে হাতিকে, সে গয়ালকে, সে শক্তিধর ব্যক্তিদের সবগুলোকে বশ করেছে একমাত্র মানুষ, ঠিক কিনা? সে তো হাতিকে প্রাণীকে তো নয়, শুধু বাতাসকে পর্যন্ত আয়ত্তের মধ্যে আনি ফেলছে, ঠিক কিনা? বাতাসকে এবং নদ নদীকে, হাজার মাইলকে অল্পক্ষণের মধ্যে হ্যাঁ অতিক্রম করার একটা ব্রেন তার মধ্যে আছে, এমনকি যে বর্তমানে দেখাচ্ছে হাতের মুঠায় একটা টিপ মারার সাথে সাথে আমেরিকার কথা বলতে পারে, পৃথিবীর যে কোনো প্রান্তে কথা বলতে পারে, এটা কার দেমাগ? মানুষের, মানুষের, তো মানুষের দেমাগ। তো এখন যে মানুষ কম্পিউটার আবিষ্কার করেছে, সে একটা কম্পিউটারের মধ্যে হাজার লক্ষ লক্ষ তথ্য সংরক্ষণ করতে পারে, পারে পারে, সেটাও মানুষ, সেটাও মানুষ, এটা ইনসান, যেটা বৈজ্ঞানিক সেটাও ইনসান, গৌস পাক ইনসান, গৌস পাক হাজা গরিবে নামাজ হাজা বাহক দিন সমুদ্র রহমতুল্লাহ আলাইহ রহমতুল্লাহ সৈয়দ আহমদুল্লাহ মাজবান্দার রহমতুল্লাহ আলাইহ ইনসান, শাহ আমানত রহমতুল্লাহ আলাইহ ইনসান, এভাবে আল্লাহর ওলিগণ সব ওলিগণ ইনসান, নবীগণ তো আসেনি, সব আল্লাহর ওলিগণ ইনসান। দুই ইনসানকে এক সমান, যে কম্পিউটার আবিষ্কার করেছে সেও ইনসান, যে কম্পিউটার আবিষ্কার করে নাই সে ইনসান, দুই ইনসানকে এক সমান, এক সমান, কিরকম এক সমান? আপনিও তো বলছেন যে এই যে কেমন মানুষ, সে যে এক জায়গায় বসে সারা পৃথিবীর সাথে কথা বলতে পারছে, কেমন বৈজ্ঞানিক! সুতরাং আমি সেই ইনসানের শিক্ষা আমার ছেলেকে দেব, সেই ইনসানের শিক্ষা আমার মেয়েকে দেব। আর হাজা গরিবে নামাজ কো ইনসান বলতেছেন, হ্যাঁ গোসে পাক কো ইনসান বলতেছেন, শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি ইনসান বলতেছেন, কিন্তু তার শিক্ষা আপনি আপনার ছেলেকে মেয়েকে পরিবারকে দিচ্ছেন, ঠিক না? কেন? তাইলে বোঝা যায় ওরা সরস ইনসান আর ওরা নিরস ইনসান, এরকম বোঝা যাচ্ছে না? এরকম বোঝা যাচ্ছে না? আপনি যারা সরস, যারা বেশি ধনী, যারা বেশি দামি তাদের শিক্ষা আপনি দিচ্ছেন, যারা কম দামি তাদের শিক্ষা আপনি দিচ্ছেন না, তাদের শিক্ষা আপনি দিচ্ছেন। এই যে গৌস পাক কথা বললো, অসংখ্য ওলামায়ে যে খাজা গরিব নওয়াজের কথা বললো, এদের ক্ষমতাগুলো কার দেওয়া? আল্লাহর দেওয়া। এই ক্ষমতার সাথে
আর ওই ক্ষমতা যে ক্ষমতা হাতে লুচায় সারা বিশ্বের সাথে কথা বলতে পারে। এই যে দুই ক্ষমতা এক, দুই ক্ষমতা এক, আরেকটা বলুন, ওই যে হালি শহরে একটা দরবার আছে, হাফিজ মনিউদ্দিন রহমতুল্লাহ, তার একজন ছেলে ছিল কাজী সিরাজ মুস্তফা রহমতুল্লাহ, যে এই কথা বলে আমার সব আসতেছে, তিনিও কিন্তু জবরদস্ত বলেছিলেন। তো কক্সবাজারের, কক্সবাজারের একজন মুরিদ আসছে ওনার কাছে, আজ থেকে এটা 70-80 বছর আগের কথা, মুরিদ আসছে, হুজুর আমি আমার স্ত্রী দুইজনে আপনার আপনার কাছে বাইর হয়েছিলাম, এখন আমি তো কক্সবাজার থেকে 70-80 বছর আগে আসা এটা কঠিন না, হাঁটে হাঁটে আসতে হতো, এখন আমার স্ত্রীকে রেখে আসছি, আপনি তো এখানে আছেন, আমাকে একটা সবক দেন আর আমার স্ত্রীকেও একটা সবক দেন। তিনি বলছিলেন যে অমুক তারিখে অমুক দিন এতদিন পর তোমার স্ত্রীকে বলবে যে তুমি আসরের পর মশলায় বসে থাকবে, মশলায়, অর্থাৎ এখান থেকে কক্সবাজার গেলে ওই কথাটা বলবে, এক সপ্তাহ বলছে বসে থাকবে, অমুক দিন বসে থাকবে, সে মশলায় বসে থাকবে এবং ধ্যান করে আল্লাহ রসুলের রওজা পাকের দিকে লক্ষ্য করবে, সেই রওজা পাকের দিকে লক্ষ্য করে বসবে, সে আল্লাহ রসুল রওজাও দেখবে, আমাকেও দেখবে সামনাসামনি, আমি তাকে সবক দিচ্ছি সবসময়। এখন ওই লোক তার স্ত্রীকে গিয়ে বলছে, বলার পর তিনি মশলায় বসছিল, বসার পর সন্ধ্যাবেলায় তো ওই মুরগির বাচ্চা টাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, মশলার থেকে উঠে ওগুলো দিয়ে ওগুলো কি করতেছে দৌড়াচ্ছে, আর মশলা আর বসে, এখন মশলায় বসলে এত্তিমেশ্বরের মগির শেষ মগিরত হয়ে গেছে। হুজুর তো দেখতে বুঝতে পেরেছে তার অবস্থা, সে মশলায় নেই, তো ওই কয়েক মাস পর আবার আসছে, হুজুর আপনি যে তারিখে যে সময়ে আমার স্ত্রীকে বলতে বলছিলেন, উনি তো বসছিল, উনি তো বসছিল, আপনাকে তো দেখে নাই, তো হুজুর বলছে আমাকে দেখবো কোত্থেকে, বসছিল ঠিক আছে, বসার পথে সাথে মুরগি দৌড়াচ্ছে, আমি দেখার থেকে দেখতেছি সব ভালো, মুরগি দূরে দূরে তো আর বসে নাই, এটা কি আর টিপে টিপির ব্যাপার নাকি, এটা টিপে টিপির ব্যাপার, এটা কি কম্পিউটার ব্যাপার, এ ক্ষমতা সে ক্ষমতা কি এক ক্ষমতা, এই জন্য আল্লাহ বলছেন আল ইনসান ও সিন্নি, ইনসান আমার ব্যাপার, ইনসান আমাকে যেভাবে প্রসার করতে পারবে জবান দিয়ে, হাত দিয়ে, দেবাক দিয়ে, চক্ষু দিয়ে, তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, এই পৃথিবীর মধ্যে এরকম আর কোন সৃষ্টি নাই সব সুভান, এই জন্য আল্লাহ বলছেন আর ইনসান সিন্নি আমার রহস্য, কারণ ইনসান আমাকে চিনবে, আমাকে প্রসার করবে, আমার জন্য যে পাগল হবে সুতরাং আমি তার জন্য পাগল সব সুভান। এই জন্য বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, যে ইনসান আমার হয়েছে আমি খোদা তার হয়ে গেছি সব সুভান, আমি খোদা তার হয়েছি। তো এখন আমরা আল্লাহর হতে পারি না, আল্লাহর হতে পারি নাই, আল্লাহর হতে পারলে আল্লাহ এত কাছে, এত কাছে, আল্লাহ বলছেন ওয়ারাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার গর্দানের শায়রাব যত কাছে তার থেকে আমি খোদা কাছে, আল্লাহর কথা সত্য মিথ্যা, সত্য যে আল্লাহর কাছে গিয়েছে সেই সত্যটা বুঝতে পারবে, আল্লাহর কাছে যায় নাই সেটা সত্য তোমার তো, আল্লাহ আল ইনসান সিররি, ইনসান আমার ব্যাপার, দেখেন এই যে আল্লাহ রসুল দুনিয়া থেকে পর্দা করেছেন 700 বছর, হ্যাঁ না, এই যে এই আল্লাহ রসুল এত প্রশংসা, গৌস পাকের এত প্রশংসা, আল্লাহর বলিতে এত প্রশংসা, লিখনের মাধ্যমে প্রচার হয়েছে ঠিক কিনা, লিখনের মাধ্যমে কে লেখছে, ইনসান লেখছে, ফেরেশতা লেখছে, ইনসান লেখছে, কোন গরু গাধায় লেখছে, ইনসান লেখছে, সুতরাং এই কেমন পর্যন্ত আল্লাহর কালামুল্লাহ শরীফ বাকি থাকবে সেটা ইনসানের মাধ্যমে, বেলায়েত প্রসার হবে ইনসানের মাধ্যমে, আল্লাহর কুদরত প্রসার হবে ইনসানের মাধ্যমে, সুতরাং এই ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যাধিক ভালোবাসেন, অত্যাধিক ভালোবাসেন, দুঃখজনক হলো সত্য হলো যে ইনসান আল্লাহকে এত বেশি ভালোবাসে না, দুনিয়াকে যত বেশি ভালোবাসে তত বেশি ভালোবাসে, সুতরাং আল্লাহকে যদি ভালো না বাসতে না পারে সে দুনিয়ার মধ্যে সে ব্যর্থ,
তার জীবন ব্যর্থ। তাই এরপর বলতেছে ওয়ানা সিরুহু ওয়ানা, হ্যাঁ আল্লাহ বলতেছে আমি তার বেদ, আমি ইনসানের বেদ, আমি ইনসানের রহস্য, আমি ইনসানের আল্লাহ, আমি ইনসানের রহস্য। এটা কত বড় কথা! তার অর্থ কি, যে যে আমাকে চিনতে পেরে, যে ইনসান আমাকে চিনতে পেরেছে, সে আমার কাছ থেকে সবকিছু পেয়েছে, সবকিছু পেয়েছে, তার কোটি কোটি দূর তার জন্য কাছে হয়ে গেছে, সবল তার অসীম অসীম অসম্ভব, দুনিয়ার সকল অসম্ভব তার জন্য সম্ভব হয়েছে, সবল সম্ভব হয়েছে। এইটা প্রমাণ। আমি একটা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এক বুজুর্গ নিকট তার স্ত্রী বলছে আমাকে একটা পীর দেখাইয়া দাও, আল্লাহওয়ালা লোক দেখাইয়া দেয়। যেহেতু আল্লাহ বলছে কোনো মাস সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো, তো সত্যবাদী একজন লাগবে দিক নির্দেশনা দেওয়ার জন্য, শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য। তো তার স্ত্রী বলতেছে যে আপনার কাছে তো অনেক লোক আসতেছে বায় ধোয়ার জন্য, আপনি তো আসেনি, আমাকে আরেকজন আল্লাহওয়ালা লোক দেখাইয়া দেন, আমি তার কাছে গিয়ে বায় গ্রহণ করে আমিও এই যে আল্লাহওয়ালা লোকদের লাইনে থাকি। তখন তিনি বললেন তুমি যদি আল্লাহওয়ালা চাও, তুমি যদি আল্লাহওয়ালা চাও, তুমি এক কাজ করো, ওই যে কিছু সিন্নি ফাঁকাও, সেই সময়ের মধ্যে সিন্নি রুটি এগুলো সাধারণ নাস্তা ছিল, তুমি সিন্নি ফাঁকাও, সিন্নি ফাঁকাইছে বলে কি তুমি সিন্নি ফাঁকাইয়ে ফাঁকাইছে, তুমি কাপড় শুরু করো, তোমাকে এক জায়গায় পাঠাবো। তো তুমি যে তুমি যে একটা পীর ছাড়ছ, আল্লাহ ভালো লোক ছাড়ছ, তার কাছে পাঠাবো। তো তিনি বলে কি ঠিক আছে আমি যাব। তো যাওয়ার পথে কিন্তু তোমার একটা নদী ভর দিব, সেই নদীর মধ্যে কোনো কি নেই, ছাম্পার টাম্পার নাই, নদী অত্যাধিক স্রোত স্রোতওয়ালা। তো সেখানে যেহেতু বলবে যে আমি আমি এমন এক লোকের নির্দেশে তোমার উপর পার হতে চাই যে লোকের জীবনে বিবাহসাদী করেনি, এটা কে বলতেছে? স্বামী বলতেছে, কাকে বলতেছে? স্ত্রীকে। এটা প্রশ্ন না, স্ত্রীকে বলতেছে যে বিবাহ করতে করে নাই, তার নির্দেশ তোমার উপর পার হতে চাই। তিনি বলছেন আশ্চর্য কথা, কথাটা মিথ্যা, আপনি তুমি এখন মিথ্যা সত্য এগুলো বিবেচনা করার দরকার নাই, আমি যা বলছি তাই বলবে, তুমি রাস্তা পেয়ে যাও। তখন এই কথা বলার পর তিনি ওই সিন্নি নিয়ে যখন নদীর পাড়ে গেল এবং অনেকে লোকেশন বলে নদীর ওপারে একজন ঝুপড়ির মধ্যে, একটা ঝুপড়ির মধ্যে একটা আল্লাহওয়ালা লোক আছে, তার কাছে সিন্নিগুলো দেবে, হারিয়ে দেবে, এবং সিন্নিগুলো হারিয়ে রুটু দিয়ে তার থেকে একটা সবক নিয়ে তুমি চলে আসো। এখন নদীর কাছে যেতে যখন এ কথা বললো, সুন্দর একটা রাস্তা হয়ে গেল, সবার সুভা সে রাস্তা দিয়ে পার হয়ে গেল। পার হওয়ার পর দেখলো একটা ঝুপড়ির মধ্যে এক লোক নির্জন বসে বসে আল্লাহ জিকির করতেছে। তার কাছে গেল, বলো কি আমাকে অমুকে পাঠিয়েছে, আর ওইগুলো আপনার জন্য হাদিয়া আছে সিন্নি। ঠিক আছে, উনি ওর সাথে কিছু বললো, কিছু সবক দিল, নির্দেশনা দিল, দেওয়ার পর তখন হাদিয়া আছে কবুল করছে, এখান থেকে কিছু খাইছে পারলো নিয়ে যাও, নিয়ে যাও, আমার এখানে এতগুলো সিন্নি খাবার লোক নাই, নিয়ে যাও। তো হুজুর আমি তো যাওয়ার সময় নদী ভরবে, আবার এখন আসবে একরকম, আসার সময় একটা পরিচিত হয়েছে, আমি রাস্তা পেয়েছি, যাওয়ার সময় আমার রাস্তা কোথেকে পাবো একটু বলেন না। তুমি গিয়ে ওখানে বলবে যে আমি এমন এক লোকের নির্দেশে তোমার উপর দিয়ে পার হতে চাই, তোমার উপর দিয়ে পার হতে চাই যে জীবনে খানা খাইনি, যে জীবনে খানা খাইনি। কথাটা মিথ্যের মতো বলা হল না? তো উনি ওনার কাছে জিজ্ঞেস প্রশ্ন করেন, উনি ওই ওনার যেভাবে বলছে সেভাবে এসে সমুদ্রের কাছে বলছে রাস্তা হয়ে গেছে চলে আসে। তখন তিনি স্বামীর কাছে বললেন আমার কাছে আমার দুইটা প্রশ্ন রয়েছে, একটা হলো আপনার কথা, আরেকটা হলো ওই হুজুরের কথা, এই দুইটা প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। তো উনি বললেন যে এই দুইটা প্রশ্নের উত্তর যদি তুমি আমার কাছ থেকে চাও তাহলে তোমার একটা পরীক্ষা দিতে হবে, একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটা হলো কি,
শেষ করে দিচ্ছি। পরীক্ষাটা হলো কি, এই তুমি তাড়াতাড়ি কাপড় চোপড় গোছাও, কিছুক্ষণের মধ্যে তোমার বাবার বাড়ির থেকে লোক আসতেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, এখানে একটা অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠান তোমার যেতে হবে। এই অনুষ্ঠান থেকে আসার পর তোমার এই প্রশ্নের জবাব দেওয়া হবে, তোমার দুই প্রশ্নের জবাব দেওয়া হবে। এখন বললো ঠিক আছে, এর কিছুক্ষণ পর দেখা যাচ্ছে কি ওই তার বাবার বাড়ির থেকে লোক আসে তাকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর ওয়ালিরা দেখেন, দেখেন কি দেখেন না দেখেন, যখন বন্দা আমার হয়ে যায় আমি তার হয়ে যাই, হবে তার চক্ষু আমার চক্ষু হয়ে যায়, তার হাত আমার হাত হয়ে যায়, তার ফাওয়ার আমার ফাওয়ার হয়ে যায়। সে যখন মন মনে যেটা চায় আমি তাকে সামনে হাজির করি। ওই কথাটা হাত তাই বলছে, যখন এই কথা বলছেন সব সাথেই আমার বাড়ি থেকে লোক আসছে ওনাকে নেওয়ার জন্য অনুষ্ঠানে, তো ওনাকে বললো তুমি যে তোমার বাবা বাড়ি যাবে একটা হরিকা দিতে হবে, হরিকাটা হলো এই তোমাকে আমি এক গ্লাস পানি দেবো, কি দেবো এই পানি হাতে রাখবে, পানি হাতে রাখবে, এই হাতের এই পানি হাতে নিয়ে তোমার বাহুবাজ যাবে, এই পানি নিয়ে তোমার আবার আসতে হবে, এই পানি ফুটতে পারবে না, কেউ খাইতে পারবে না, যদি পানি পরে যাবে কেউ খেয়ে ফেলে তোমার তিন তালাক, ছয় তালাক, বড় পরীক্ষা না। তখন তো আর গাড়ি ছিল না, হাঁটে হাঁটে এই কাটি কোটা আছে ওগুলো নিতে হবে, ছেলে মেয়েদেরকেও নিতে হবে, সাথে ওইটি পানিও নিতে হবে, এগুলো নিয়ে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে তিনি বাহর বাড়িতে গেল। একটা মহিলা মানুষ গেল, যেহেতু তিন তালাক, সেখানে যাওয়ার পর নির্দিষ্ট এমন একটা জায়গায় রাখলো পানিগুলো, সবাইকে বলে দিল যারা আসছে খবরদার এখান থেকে পানি যেন না ভরে, এই পানি যেন কেউ খাইতে না পারে, সবাইকে সাবধান করে দিও, সাবধান করে দিও, খোলে পানি পড়লে কিন্তু আমার খবর আছে, সবাইকে বলে দিয়েছে, এলান করে দিয়েছে, এমনকি ঘুম গেলে একটু ছুটার পর যাই আবার পানি পানিগুলো দেখে, ঘুম ছুটার পর রাত্রে কেউ পানি দেখে, পানি করে কেউ খাইলো কিনা পড়লো কিনা, হ্যাঁ এরকম সতর্কতা। এই সতর্কতার মধ্যে দিয়েই এই অনুষ্ঠানের সমস্ত আয়োজন হলো, সমস্ত অতিথিগুলো আসলো, সবার সাথে কুশল বিনিময় করলো, হ্যাঁ আমোদ করলো, খানা বিনিময় খাইলো, সব কিছু খেলো, সবার সাথে দেখা সাক্ষাৎ হলো, সবগুলো শেষ করে আবার ওই পানি নিয়ে আস্তে 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 স্বামীর বাড়িতে আসে পৌঁছলো, স্বামীর সামনে ওটা পেশ করলো, সব বলে কি আমার জীবনে এরকম কষ্ট যে আমি আর করি নেই, আপনি যে কষ্ট আমাকে দিয়েছেন, এক গ্লাস পানি কিন্তু এটাকে একটা কষ্ট, কিন্তু কষ্ট যে যার জন্য সে কষ্ট, এটা কেন ওজন না, কিন্তু উনি বলতেছে এমন কষ্ট আমার হয়েছে রাত্রে আমি ঠিক মতো ঘুমাইতেও পারি নাই, ঘুমাইতেও পারি নাই, ঠিক মতো খানাও খেতে পারি নাই, একটু পর পর গিয়ে দেখি এখন কি তোমার ওই দুই প্রশ্নের উত্তর চাও, দুই প্রশ্নের উত্তর চাও, যে আমি যে বলছিলাম তোমাকে ওই সমুদ্রকে বলা আছে, দেখেন আল্লাহওয়ালা লোকের কথা সমুদ্র শুনে, সমুদ্র যে বিজ্ঞানীকে কম্পিউটার বানিয়েছে, যে বিজ্ঞানীকে কম্পিউটার বানিয়েছে, যে বিজ্ঞানীকে মোবাইল বানিয়েছে, সেই বিজ্ঞানীর কথা পশু পাখিও শুনবে, পশু পাখিও শুনবে, সমুদ্রেও শুনবে, গাছপালা শুনবে, কেউ শুনবে, কিন্তু আল্লাহওয়ালা লোকের কথা সবাই শুনবে, সবাই। হে দুনিয়ার মানুষ, যে আল্লাহর জিকিরের জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য দেওয়ানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত তার কদমের তলে ঝুঁকিয়ে দিয়েছে, সব সুবহানাল্লাহ, কুল কায়নাত তার কদমের তলে ঝুঁকিয়ে দিয়েছে। দেখুন বললেন যে আমি যে বললাম কি কথা, যে সমুদ্রকে বলছিলাম, বলতে বলছিলাম
যে এমন লোকের নির্দেশ আমি এসেছি যে বিবাহশাদী করে নাই, অথচ তুমি আমার স্ত্রী, তোমার ঘরে সন্তানাদি আছে, আমি এ কথা কেন বলছি তোমাকে, এবং তোমার দৃষ্টিতে আমার কথাটা মিথ্যা, কিন্তু সমুদ্রও জেনে গেছে আমার কথাটা সত্য, সমুদ্র জেনে গেছে যে আমার কথাটা সত্য, আর তোমার দৃষ্টিতে আমার কথাটা মিথ্যা, সমুদ্র জেনে গেছে যে আমার কথাটা সত্য, এ কারণে সমুদ্র তোমাকে রাস্তা দিয়ে বাধ্য হয়েছে, সমুদ্র তোমাকে রাস্তা দিতে বাধ্য হয়েছে। তো এখন তোমার প্রশ্ন হলো, আচ্ছা এরপর আসলো ওই লোকটি, যে লোকটি তোমার সিমিকায় আছে, হাওয়ার পর তোমাকে আবার আসতে বলেছে, এবং সেও বলেছে যে কি এমন লোকের নির্দেশে আমি এসেছি যে লোকের জীবনে হারা খাই নাই, অথচ তোমার সামনে হারা খেয়েছে, ওনার কথাটা তোমার কাছে মিথ্যা মনে হয়েছে, আমার কথাটা তোমার কাছে মিথ্যা মনে হয়েছে, কিন্তু সমুদ্র তার কথাও সত্য স্বীকার করেছে, আমার কথাও সত্য স্বীকার করেছে, সত্য স্বীকার করেছে। এখন দেখো, এখন দেখো যে আমি বিবাহ করেছি, তুমি আমার স্ত্রী, ওই লোকটি খানা খাইয়েছে তোমার সামনে, তুমি খানা খাও, অন্য লোকও খানা, অন্য লোকও ইনসান দুই রকম বলছি না, যারে মোবাইল আবিষ্কার করছে সেও ইনসান, সেও খানা খায়, সেও গোসপাক ইনসান, সে তিনিও খানা খাইছে, শামার তো ইনসান, তিনিও খানা খাজা গরিব নওয়াজ, তিনি ইনসান, তিনিও খানা খাইছে, খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ, তিনি ইনসান, তিনিও খানা খাইছে, তিনি আর খানা খাওয়া, তিনি আর শাদি, আর এই বৈজ্ঞানিকের খানা খাওয়া আর তার শাদি এবং তাদের জীবন যাপন দুটাকে এক, দুটাকে এক, কিরকম এক নয়, কতটুক ব্যবধান, আসমান জমিন যতটুক ব্যবধান তার চেয়ে আরো বেশি ব্যবধান, আরো বেশি ব্যবধান, কিন্তু আমরা দুই নম্বর বৈজ্ঞানিকের পিছনে হায়াত দিচ্ছি, টাকা দিচ্ছি, অর্থ দিচ্ছি, শ্রম দিচ্ছি, সব কিছু দিচ্ছি, না এক নম্বর বৈজ্ঞানিক যারা যারা আল্লাহর সাথে আছে, ঠিক না, হ্যাঁ, এদের শক্তির সাথে ওদের শক্তির কোনো তুলনা হয়, তুলনা বসে থাকে শক্তি, টাকার শক্তি, আল্লাহর শক্তি, যে আল্লাহর শক্তির সাথে অন্য শক্তির সাথে দুই নম্বর শক্তি, আমি বলতে চেয়েছি এই ওই আল্লাহর ওলি জবাব দিচ্ছেন যে আমি বিবাহ করেছি, সাধারণ মানুষ বিবাহ করে, দুইজনের বিবাহের উদ্দেশ্য এক নয়, ওই লোকটি খানা খাইছে, ওই বৈজ্ঞানিকে খানা খাইছে, আর খাজা গরিব নওয়াজকে খানা খাইছে, গোসপাককে খানা খাইছে, আল্লাহ ভালো লোককে খানা খাইছে, তাদের লক্ষ্য উদ্দেশ্য কিরকম, কিরকম, ও আমরা খানা খাই শরীরের তেজ বাড়ার জন্য, শক্তি বাড়ার জন্য, রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা আসার জন্য, হ্যাঁ দীর্ঘদিন বাঁচার জন্য, ঠিক কিনা, দীর্ঘদিন বাঁচার জন্য, চাকরি বেশি দিন করার জন্য, সরকার কাছে দাবি রাখছে যে এখন 60 বছরও হবে না, আরো তো শক্ত আছে, আর 2 বছর বাড়িয়ে দেন, আর 2 বছর বাড়িয়ে দেন, হ্যাঁ আরে আর বেশি দিন বাঁচার জন্য, ভালো করে খানা খাইলে বাঁচতে বাঁচতে, এই উদ্দেশ্যে খানা খাই সবাই, ঠিক কিনা, আর কিছু লোক বিবাহ, আমরা সাধারণত মা বাবা ছেলেকে বিবাহ করা, মেয়ে বিবাহ দেয়, তার উদ্দেশ্য এই যে আমার প্রজন্ম যেন আমার বিটা বইতে তাকে বাতি জ্বালায়, কি জ্বালায়, আমার নাম হবে অমুকের ছেলে, অমুকে অমুকের ছেলে মাস্টার্স পাস করেছে, অমুকের ছেলে বিজ্ঞানী হয়েছে, অমুকের ছেলে ডিজি হয়েছে, অমুক ছেলে মন্ত্রী হয়েছে, এই নামের জন্য মানুষ পিছনে দৌড়তেছে, ঠিক না, ভবিষ্যতে এইটা হবে, হ্যাঁ। আচ্ছা দেখেন, আমাদের যে বাংলাদেশের নাগরিক না ডক্টর নিশাত, যিনি সারা এই যে আমেরিকা থেকে নোবেল পুরস্কার পেয়েছেন, নোবেল পুরস্কার পেয়েছে, নোবেল সে কেন দিয়েছে জানেন, যে তিনি কিন্তু নামে ইনুস, নামে কি, নামে মুসলমান, কিন্তু যে বেদিনী কালচারকে এভাবে বাস্তবায়ন করেছে, বাস্তবায়ন করে তাদেরকে এভাবে খুশি করেছে, যে সুদূর বাজার এভাবে খুলে দিয়েছে, সারা পৃথিবীর মানুষের রূপ মারি ফেলছে, এরকম মারি ফেলছে যে গুলি করে মারার প্রয়োজন নাই, আস মুসলমানিত্ব শেষ করেছে, মুসলমানিত্ব শেষ করেছে, সারাদিন যদি আল্লাহ আল্লাহ মশালা বসে থাকে
এবং হানায় কামাত বসে থাকেন, দোয়া করেন, সে তো আল্লাহ তাআলা কবুল হবে না, সুদ খায়। সেই সুদের ব্যবস্থা ইমানদারের মাধ্যমে বেঈমানরা স্বীকার করে দিয়েছে, স্বীকার করে দিয়েছে। দেখেন যে বলছি না যে জায়গায় বসে সারা পৃথিবী দেখা, জায়গায় বসে সারা পৃথিবী দেখা, টিভি লাগে না, এটা চোখ বন্ধ করলেই দেখা, চোখ বন্ধ করলেই দেখা। এই পাওয়ার করতে আল্লাহ রাব্বুল আলামিন সুতরাং এইটা যখন বেঈমানরা বুঝতে পেরেছে এই 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 পাওয়ার স্তব্ধ করতে হলে আমাদের এমন এক অস্ত্র দিতে হবে যে অস্ত্র দিয়ে মানুষের কলব রুহানি শক্তি দমন হয়ে যাবে। সেই দমন করার জন্য সুদের চর্চা সারা পৃথিবীর মধ্যে করে দিয়েছে, মুসলিম মিল্লাতকে করে দিয়েছে। এই সুদ দেওয়ার পরে দেখা যাচ্ছে হুজুর বলেন হুজুর বলেন সবাই মধ্যে এই হুজুর রন্ধ্র ঢুকে যাওয়ার কারণে যে পাওয়ার শক্তি কমে গেছে, রুহানি শক্তি কমে গেছে, রুহানি শক্তি কমে গেছে। সাহাবায়ে কারাম কথা লম্বা হচ্ছে, আমি বুঝতেছি না, শুধু সুরা ফাতিহা পড়েছেন, শুধু সুরা ফাতিহা পড়েছেন, এতটুকুর মধ্যে মৃত ব্যক্তি জীবিত হয়ে গেছে, মৃত ব্যক্তি জীবিত হয়েছে। তাইলে এখন যারা কোরআন শরীফ পড়িবেন লোক কাজ হচ্ছে, কেন হচ্ছে না? ওই গোরা মার দিয়েছে জীবিত। কিরকম জীবিত? জীবিত দুই রকম, একটা হলো ফাজন ধরে সোয়াত থেকে তুলে বাথরুম নিয়ে যাওয়া, খাওয়াই যাওয়া, ওইটাও কেউ জীবিত বলে। আর জন বলে যে নিজে খাইয়ে নিজে দৌড়তে পারে তাকেও জীবিত বলে। দুই জীবিতকে একসময় বলতেছি এই যে যে বিবাহ করে সাধারণত উত্তরাধিকারী বিস্তার করার জন্য সকলে এই উদ্দেশ্যে বিবাহ করে, করে না? আল্লাহ ভালো লোকরা বিবাহ করে তার উদ্দেশ্য হলো এই যে আমি যদি আমি আল্লাহ প্রেমিক, আমি আল্লাহ প্রেমিক, আমার ঘরে আর জন যদি আল্লাহ প্রেমিক হয় আমার অনুপস্থিতিতে সেই আল্লাহর দাওয়াত দিয়ে আল্লাহ রসুলের দাওয়াত দিয়ে নিয়ে এবং মানুষকে ইসলাম বিস্তার করবে এই উদ্দেশ্যে তারা বিবাহ করে। সবাই তাহলে আর আমরা বিটা বন্ধু বাতিল জানার জন্য আমার সম্পত্তির মালিক হওয়ার জন্য বিবাহ করে, ঠিক না? উদ্দেশ্য বেশ তো বাসা আর আল্লাহ লোকরা খানা খায় উদ্দেশ্য কি? শক্তি সঞ্চার করার জন্য না। আমি যদি খানা খাইলে আমার মধ্যে শক্তি থাকলে আমি আল্লাহকে ভালো করে ডাকতে পারি, আল্লাহকে ডাকতে পারবো, আল্লাহকে ডাকার শক্তি ভাব, শক্তি সঞ্চার হবে, এই উদ্দেশ্য তারা খানা খায়। তো উদ্দেশ্য বেশ কম আছে। সুতরাং আল্লাহওয়ালা লোকটা বিবাহ করে আল্লাহওয়ালা বানানোর জন্য, আল্লাহওয়ালা সৃষ্টি করার জন্য, গোছ পাকর মতো মানুষ বানানোর জন্য। আর আমরা বিবাহ করি উদ্দেশ্য যে আমার বিটার মধ্যে বাড়তি যাওয়ার জন্য, পাঁচতলা দশতলা বিল্ডিং এটা অক্ষত থাকার জন্য, এগুলো রক্ষণাবেক্ষণা করার জন্য, ইলেকট্রিক বিল আর গ্যাস বিল দেওয়ার জন্য, ঠিক কি না? সুতরাং আসুন এই আমাদের হুজুরদের মূল কথা আছে গোছ পাকে, এই জন্য আল্লাহ বলছেন আল ইনসানু সিররি, আল ইনসানু ইনসান আমার বেদ আর ওয়ানা সিররুহু তার বেদ, আমি তার বেদ। সুতরাং এই ইনসানকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে খেলা খেলছে এরকম আর কোন জানদারকে নিয়ে কোন সৃষ্টিকে নিয়ে এরকম খেলা খেলতে পারেন, খেলা খেলেন নাই, খেলা খেলেন নাই। সুতরাং ইনসান আল্লাহর বেদ মানে ইনসান আল্লাহর একটা প্রিয় সৃষ্টি, প্রিয় সৃষ্টি। সুতরাং ইনসান যদি এই কথা বুঝত আল্লাহ আমি আল্লাহ প্রিয় সৃষ্টি, সুতরাং এটা যদি 100% বুঝত তাহলে সেই ইনসান আল্লাহর জন্য পাগল হয়ে যেত, আল্লাহর জন্য পাগল হয়ে যেত, যে আল্লাহর ওলি হয়েছেন। গোস পাকতে বিষয় করেছে আমার নবীর অন্যতম মর্যাদা মর্যাদা হলো এই যে আল্লাহর ওলি ওলি বের হওয়া, কেমন কিছু বের হবে তাদের মাধ্যমে কেরামত চাহিদা যায়, তাদের মাধ্যমে কি হবে কেরামত চাহিদা, আমার নবীর অন্যতম মর্যাদা। এবং যেগুলো কেরামত বাইর হবে যে আল্লাহর ওলি হবে তারা প্রকৃতপক্ষে আল্লাহকে চিনবে, তারা ওই যে বলছি দুইটা দুই দ্বারা, একটা হলো এই যে মোবাইল কি হয় যারা সৃষ্টি করছেন, কম্পিউটার যারা বানিয়েছেন, এখন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সেদিকে প্রতিষ্ঠিত করছি, গোসবাক রাদি আল্লাহ তাআলা হচ্ছে এই লাইনে গেছেন, আমরা সেদিকে যাচ্ছি না। বুঝতে বোঝা যাচ্ছে কি? সে লাইনটা হলো দুর্বল আর ওটা হলো সবল, আর এই লাইনটা হলো শক্তি কম সম্মান কম আর ওটা হলো সম্মান বেশি, এরকম মনে করছে না? না, আমাদের ছেলে মেয়েদেরকে এদিকে দিচ্ছে না, কিচ্ছে না। তাহলে আমরা শুধু মাহফিল করলে হবে না, মাহফিল করলে হবে না, আমাদের বুঝতে হবে যে আমরা আমাদের আমাদের পরিচয়টা কি, আমাদের পরিচয় হলো ঈমান দিয়ে আমরা থাকতে হবে কার সাথে, সত্যবাদীদের সাথে, সত্যবাদীদের সাথে। ইমানদার হয়ে যদি আমরা বেঈমানদের সাথে থাকি তাহলে আমাদের কোনো রেহাই নেই,
আমাদের কোনো কি নাই, রেহাই নাই, আমরা আমাদের পরিচয় নেই ইমানদার, আমরা থাকতে হবে সত্যবাদীদের সাথে, গৌস পাকের দলে, খাজা গরিবের নামাজের দলে এবং খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির দলে, আমরা থাকতেছি বেমানদের দলে, ঠিক কি না? এটা হলো আমাদের মহাভুল। এই ভুল থেকে যদি আমরা উঠে না আসতে পারি, তাহলে আমরা এই সমুদ্রের সমস্যার সমুদ্রের মধ্যে আমরা সাঁতারবো কুলকিনারে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বিশেষ করে গৌস পাকের মাহফিল করেছেন, গৌস পাক করছেন আজ, এবং গৌস পাক আল্লাহকে কিভাবে পেয়েছেন সেটাও দুরি সাহেব বলেছেন, আল্লাহকে নামাজ না পড়ে ভাবলে নামাজ পড়ে পেয়েছেন, নামাজ কিভাবে পড়েছেন, নামাজ কিভাবে পড়েছেন, এই যে নির্জনে বসে বসে আল্লাহর ধ্যানে সমাবেয় করেছেন, ওনার থেকে দরকার ছিল না, ওনাকে এই সমস্ত জিজ্ঞেস দরকার ছিল না? আরে আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী বিজ্ঞানী বর্তমান বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখতেছেন, আল্লাহ রসুলের সমস্ত সুন্নত গুলো হলো স্বাস্থ্যসম্মত, বিজ্ঞানসম্মত, পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ সবার সুভান। একটা বলে আমি শেষ করছি, আমরা ফানি ফান করি না, ফানি ফান আমার নবী বলবেন যে পানি পান করার মধ্য দিয়ে ফাঁসটা শুনবো, কয়টা? এক, ফাঁসটা শুনবো, একটা হলো ডাইন হাতে নেওয়া, কোন হাতে নেওয়া, আরেকটা হলো বিসমিল্লাহ কবলা, বিসমিল্লাহ, আরেকটা হলো যে এক গ্লাস পানিকে তিনডুক করে হাওয়া, তিনডুক তিনডুক করে হাওয়া। এই বৈজ্ঞানিক যারা বর্তমান হয়েছে চিকিৎসা বিজ্ঞানী, তারা আল্লাহ রসুলের এই নির্দেশনাকে রিচার্জ করছে, করতে শুরু করছে, রিচার্জ করছে, গবেষণা করছে যে কেন ইনি যে তিনডুক করে ফানে খাওয়ার কথা কেন বলছে, কেন বলছে? দেখেন প্রথমত হলো ডাইন হাতে নেওয়ার কথা বলছেন না, ওদের ডাইন হাতে নেবেন কেন? এখন তো আমাদের ছেলে মেয়েরা এইভাবে ভরতেছে, ডাইন হাত বাঁ হাত বুঝে না, বোতল একটা ফেলে এভাবে এইভাবে কিরকম হয়েছে, গাড়ি কতগুলোর মধ্যে বোতল করে ফানি দেয়, কতদূর গেলে বোতল করে কি দেয় ফানি দেয়, এইটাও মানে বোতল বোতল থেকে ফানি দিচ্ছে ফানি। আচ্ছা এখন আমার নবী বলতেছে গ্লাসে করে ফান ফানি খাবে, ফান পাত্রের মধ্যে ফানি খাবে এবং তিনবার করে, তো ডাইন হাতে কেন নেই? কারণ হাসরুদ্দিন আল্লাহ বেহস্তবাসীদের আমল নামা দেবে ডাইন হাতে, কোন হাতে? সুতরাং এটা ভাই করতে হাত, এই হাতের মধ্যে তুমি পানা হাত। এরপরে বলা হয়েছে যে বিসমিল্লাহ বলবে, বিসমিল্লাহ কেন বলবে, বিসমিল্লাহ কেন বলবে, যে আল্লাহ তোমাকে এই পানিগুলো খাবার জন্য সুযোগ করে দিয়েছে, এই পানিগুলোর অনেক রকমের পানি, এখানে কতগুলো জীবাণু আছে তুমি দেখো না, তোমার দেখার মতো তোমার কাছে আরো কি কোনো যন্ত্রণা নেই, তুমি দেখতেছো না, যখন তুমি বিসমিল্লাহ বললা এই পানির মধ্যে দুষ্টুই থাকলো, এটা আল্লাহর হেফাজত চলে গেল, আল্লাহ তোমার জন্য সেবা করছে। এরপর বলা হয়েছে এই যে মুখ আর না, নাক দিয়ে দূষিত হাওয়া বের হবে, নাক দিয়ে দূষিত হওয়া বের হবে, মুখ দিয়ে শুদ্ধ হাওয়া ঢুকে, মানে এটা এখন যখন আপনি এই যে গ্লাস নিলেন, ঢোক 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 করে মানে একসাথেই এক গ্লাস শেষ করে ফেললেন, এই এক গ্লাস শেষ করার মধ্যে দুই দুই চারবার নিঃশ্বাস নাক দিয়ে আসলো, দূষিত হওয়া পানির সাথে মিশ্রিত হলো, এগুলো যখন ভিতরে যাবে এ কোনো রোগ সৃষ্টি করবে। আমার নবী বৈজ্ঞানিক নবী বিজ্ঞানসম্মত পরামর্শ দিয়েছেন যে তুমি যখন তিনবার এভাবে করবে তখন দূষিত হওয়াটা বের চলে যাবে, পানির সাথে মিশ্রিত হবে না, পানিগুলো তোমার মধ্যে গিয়ে শক্তি সঞ্চার করবে সর্বসম্ভব। এটা বিজ্ঞানের বাইর করছে, আসুন আল্লাহ রসুলের কাছে, আল্লাহ রসুলের কথা বিজ্ঞানের বিজ্ঞানের বাবা, বিজ্ঞান না বিজ্ঞানের বাবা। আপনাদের দেরি হচ্ছে, আরেকটা কথা বলি শেষ করি, খ্রিস্টানের ডাক্তার একজন হুজুর, বড় হুজুর, বুজুর্গ হুজুর, উনি অসুস্থ হয়েছে, খ্রিস্টান ডাক্তার হয়ে গেছে, ডাক্তার বলতেছে খ্রিস্টান ডাক্তার, তোমাদের ধর্মের মধ্যে তোমার রসুলের বাণীর মধ্যে হ্যাঁ বা কোরআনের মধ্যে বিজ্ঞানসম্মত স্বাস্থ্যসম্মত কোনো কথা নেই, কোনো কথা নাই। উনি বলছে কি
তোমার কি দরকার, তুমি কি রিচার্জ করছো? আমি সবগুলো ভরছি ভরছি, হ্যাঁ দেখছি, সেগুলো কিছু নেই। বলো কি, আমার রসুল আমার নবী কত বড় বিজ্ঞানী তুমি কি জানো? জানি না। আমার রসুল একটা বাক্য বলেছেন, একটা বাক্য, এই বাক্যটা তোমার সামনে আমি উপস্থাপন করবো, এই বাক্যটার মর্মর্থ তোমাকে বলবো, আর তুমি তোমার হায়াত জিন্দগির মধ্যে চিকিৎসা বিজ্ঞান সম্পর্ক যত বই পড়েছ সবগুলো রিচার্জ করবে এই বাক্যটা নিয়ে। তুমি দেখবে যে কি তোমার বাক্য, আমার রসুলের বাক্যের সাথে তোমার চিকিৎসা বিজ্ঞানের সাথে কি সম্পর্ক তুমি আমাকে বলবে। তখন আল্লাহ রসুল বললেন, আল মেয়েদাতুল বাইতুল আদওয়া, আল মেয়েদাতুল বাইতুল আদওয়া, বাস বলে বলে গেল। এ কথা বলার পর অর্থ কি, অর্থ কি উনি বললেন, অর্থ হলো আমার নবী বলেছেন মানুষের পাকস্থল যেখানে যে খাদ্য জমে এটা হলো রোগের ঘর, এটা হলো রোগের ঘর, আমার নবী বলেছেন। ও কিছুক্ষণ পর বলতেছে, হারি আমার চিকিৎসা বিজ্ঞান সময় যত বই পড়েছি সবগুলোর মগজতে এই কথা, সবগুলোর মগজত এই কথা, এই কথা আমার নবীর এই কথা সবগুলোর মগজ, যে আল্লাহ রসুল যে পাকস্থ সমস্ত কিছু উৎপত্তি হলো একটা জিনিস পাকস্থ খাদ্য থেকে, সব কিছু খাদ্য থেকে, হ্যাঁ সুতরাং এইটা যে যত বেশি হেফাজত করতে পারছে সে তত কিছু সুস্থ থাকতে পারছে, আল্লাহ রসুল বলেছে। তখন এর স্বীকার করলো আল্লাহ নবীর বাণীর মধ্যে এই কথা আছে। এরপর বলছে কি, কোরআনের মধ্যে তো এরকম কোনো কথা নেই চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধে, হয়তো কি নাই কি নাই কি নাই, আরে আল্লাহ নবী একটা বাক্যের মাধ্যমে তোমার চিকিৎসা বিজ্ঞানের সব বই ফেল করে দিছে, আর আল্লাহ রাব্বুল আলামিন বাক্য ব্যবহার করবে না, আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা শব্দ বলবে, এই শব্দের মধ্যে তোমার হায়াতি জিন্দেগী নয়, তোমার সত্য পুষ্টি হায়াতি জিন্দেগীর চিকিৎসা বিজ্ঞান শেষ হয়ে যাবে, একটা শব্দ সব বলে সুবহানাল্লাহ, একটা শব্দ, সেটা কি, লা তুসরিফু, লা তুসরিফু, লা তুসরিফু, অর্থ কি, অর্থ হলো একটা, লা তুসরিফ মানে অতিরঞ্জিত করিও না, অতি খাইও না, অতি সরিও না, অতি কথা বলিও না, অতি অতি কিছু করিও না, অতি ঘুমাইও না, অতি কথা বলিও না, অতি খাওয়া খাবে না, হ্যাঁ হ্যাঁ অতিরিক্ত ঠান্ডা বোধ করিও না, অতিরিক্ত গরম বোধ করিও না, অতি শব্দ এইটা, এই শব্দ একটা, এই একটা করে রিচার্জ করে বলতেছে হচ্ছে মানুষ রোগ আক্রান্ত হয়, এই কারণেই হয় যে মানুষের মধ্যে কোনো না কোনো মাত্রা যখন বেড়ে যায় তখন সে রোগ আক্রান্ত হয়, ঠিক কিনা? তখন সেই বলল, ভাই আমার একটা ভুল ধারণা ছিল, আমি রিচার্জ করে আমার রিচার্জ ভুল হয়ে গেছে, আমি বলছি কোরআন হাদিসে এর কিছু নাই, এখন আল্লাহ রাব্বুল আলামিন এমন হেকমতওয়ালা এমন জ্ঞান বিজ্ঞানী একটা শব্দের মধ্যে আমার সকল চিকিৎসা বিজ্ঞান ঢুকিয়ে ফেললো, সুতরাং সেই খোদার কলমা আমাকে পড়ে দাও, সেই নবীর কলমা আমাকে পড়ে দাও, আমি মুসলমান হয়ে যাবো, সব মুসলমান বলতে চেয়েছি যে আসল বিজ্ঞানী হলো গৌস পাকের জ্ঞান বিজ্ঞানে যারা বিজ্ঞান হয়েছে এরা হলো আসল বিজ্ঞানী, আর ওকাল হলো নকল বিজ্ঞানী, আপনার নকলের পিছনে আছে আসলের পিছনে, আমরা ছায়ার পিছনে আছি কায়ার পিছনে, সূর্য আছে না, সূর্য সূর্য ছিলেন তো সূর্য যদি পিছনে থাকে, সূর্য যদি ছায়া কোন দিকে থাকবে, ছায়া থাকবে। এখন আপনি আপনার ছেলে মিলে সকালে থেকে দৌড়াদৌড়ি করেন, আমি আমার ছায়া ধরবো, আমি আমার ছায়া ধরবো, সারাদিন দৌড়ে ছায়া ধরতে পারবেন, পারবেন ছায়া তো আপনার আগে, ছায়া তো আপনার আগে দৌড়বে, আর যখন সূর্য আপনার সামনে থাকবে, সূর্য যখন আপনার ছায়া থাকবে, ছায়া তখন কি পিছনে থাকবে, তখন ছায়ার পিছনে দৌড়তে হবে না, যখন আপনি যে ক্ষেত্রে ছায়া তার পিছনে দৌড়ছেন, তাই না? হ্যাঁ আল্লাহ আল্লাহ লোকেরা আল্লাহকে যখন সামনে নিয়েছে, আল্লাহ রসুলকে যখন সামনে নিয়েছে, দুনিয়ার সব কিছু তাদের পিছনে পড়েছে, আর আমরা দুনিয়াকে নিয়ে যখন সামনে নিয়েছি সূর্যকে পিছিয়ে দিয়ে আল্লাহ রসুলকে পিছিয়ে দিয়েছি, সুতরাং আমরা ওই সমস্যার সমুদ্রের মধ্যে সাঁতারতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুক, আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।